হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই কিন্তু হয়েছে। ধরেন কোনো এক জায়গায় আমরা হয়তো কিছু একটা নিয়ে গল্প করছি, মানে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কিংবা কোনো একটা জায়গা নিয়ে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে ফেসবুকে সেই ধরনের পোস্ট দেখতে পাচ্ছি কিংবা অ্যাড দেখতে পাচ্ছি কিংবা গুগল থেকেও সেরকম জিনিসের পোস্ট কিংবা অ্যাড আমাদেরকে দেখানো হচ্ছে। আর এরকম ঘটনা ঘটার পরে স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, আমাদের স্মার্টফোনগুলো কি আড়ি পেতে আমাদের কথা গোপনে শুনে নিচ্ছে নাকি? এবং ব্যাপারটা সত্যিই যদি এরকম হয় তাহলে কিন্তু অনেকটাই বিপজ্জনক। আর কেন বিপজ্জনক সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কারণ আমাদের স্মার্টফোনগুলো হচ্ছে এক একটা তথ্যের ভাণ্ডার। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোনটা গোপনে আপনার কথা শুনছে কি না, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাট তার আগে কিছু কথা বলে নেই। একে তো আমাদের এই স্মার্টফোনগুলো তথ্যের ভাণ্ডার, যেটা একটু আগেই আপনাদের বললাম, মানে আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংকিং ইনফরমেশন, মোবাইল ব্যাংকিং, ফটোজ, ভিডিওস, লোকেশন, অনেক কিছুই কিন্তু আমাদের এই স্মার্টফোনগুলোতে থাকে এবং এই স্মার্টফোনগুলো থেকে বের করে নেওয়া সম্ভব। আমাদের স্মার্টফোনগুলো থেকে ইনফরমেশন বা তথ্য মেইনলি দুটো কারণে চুরি করা হয়। প্রথমটা হচ্ছে খুব সিম্পল, সাইবার অপরাধীরা আমাদের এসব স্মার্টফোনের তথ্য নিয়ে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংকিং ইনফরমেশন, এসব যে তথ্যগুলো থাকে সেগুলো তারা হাতিয়ে নেয় এবং আমাদের অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে নেয় কিংবা ব্যাংক থেকে টাকা পয়সা চুরি করে নেয়। আর দ্বিতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের লোকেশন, মানে আমরা কোথায় থাকি, আমাদের বয়স কত, আমরা কী করি, কিসে কিসে ইন্টারেস্ট, এই টাইপের তথ্য চুরি করে। আর এই তথ্যগুলো তারা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে দিয়ে দেয়, সো দ্যাট তারা আমাদেরকে এটার রিলেটেড বিজ্ঞাপনগুলো দেখাতে পারে। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে ফেসবুক কিংবা গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠান আমাদের পার্সোনাল ইনফরমেশন চুরি করে। বাট জিনিসটা আসলে পুরোপুরি ঠিক না, কারণ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী গুগল এবং ফেসবুক সরাসরি আমাদের কোনো তথ্য চুরি করে না। বিভিন্ন প্রতিষ্ঠান যারা অ্যাপ বানায় তারা যেটা করে সেটা হচ্ছে অ্যাপের সাথে কিছু ম্যালওয়্যার বা ভাইরাস আমাদের ফোনে দিয়ে দেয়, আর সেই অ্যাপগুলোর মাধ্যমেই আসলে আমাদের যাবতীয় তথ্য তাদের কাছে চলে যায় এবং তারা ইনডিরেক্টলি সেই তথ্যগুলো ফেসবুক কিংবা গুগলের কাছে সেল করে দেয়। আর তাদের এই ইনফরমেশন এবং তথ্যের ওপর ভিত্তি করেই ফেসবুক এবং গুগল আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাডস দেখায়। যদিও অতীতে এরকম ঘটনা ঘটেছে যে কিছু মোবাইল প্রতিষ্ঠান তাদের মোবাইল ফোনগুলোতে এক ধরনের রেকর্ডার বিল্ট ইন দিয়ে দিয়েছিল, তারা নাকি তাদের গ্রাহকদের সব কথা শুনতে পারত। যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু ছিল। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার ফোন আড়ি পেতে আপনার কথা শুনছে কি না কিংবা আপনার ফোন থেকে কোনো তথ্য চুরি করে নিচ্ছে কি না। আপনার ফোনের সেটিংস থেকে কয়েকটা জিনিস খেয়াল করলেই আপনি কিন্তু ব্যাপারটা ধরতে পারবেন, সেটা আমি একটু পরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সবসময় ট্রাই করবেন গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল না করতে। আর যদি কখনো এমন কোনো অ্যাপ ইনস্টল করতেই হয় তাহলে সেটা যেন রেপুটেড ডেভেলপারের হয়। এখন আমি তিনটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই তিনটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে রাখেন তাহলে বুঝতে পারবেন আপনার স্মার্টফোনে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কি না কিংবা আপনার ফোন আড়ি পেতে আপনার কথা শুনছে কি না। আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। এখনকার ফোনগুলোর সেটিংসে গিয়ে নিচের দিকে একটা অপশন পাবেন, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এটার ওপর ট্যাপ করবেন। এক এক ফোনের ইন্টারফেস এক এক রকম থাকতে পারে, বাট মোর অর লেস ইন্টারফেসটা অনেকটা এরকম। এখানে কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে আমি কতক্ষণ কোন অ্যাপ ব্যবহার করেছি, লাইক আমি এখানে নোটস ব্যবহার করেছি, ইউটিউব স্টুডিও, ইউটিউব, ফেসবুক এবং আদার্স। সো আমি যদি এই সার্কেলটার ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেগুলো কোনটা কত মিনিট আমি ব্যবহার করেছি তার একটা হিসাব দেখা যাচ্ছে। যেমন নোটস 17 মিনিট, ইউটিউব স্টুডিও 11 মিনিট, ইউটিউব 5 মিনিট, ফেসবুক 4 মিনিট। আপনার ফোনে যদি এমন কোনো অ্যাপ থাকে যেটা গোপনে আপনার কথা শুনছে কিংবা আপনি চালাচ্ছেন না, সে নিজে নিজেই ব্যাকগ্রাউন্ডে চলছে,
তাহলে কিন্তু আপনি এভাবে চেক করলেই বুঝতে পারবেন যে ওই অ্যাপটা তো আপনি ব্যবহারই করেননি, যদি দেখেন সেটা অনেক মিনিটস ধরে ব্যবহার হয়েছে তাহলে কিন্তু একটা সন্দেহের ব্যাপার থেকে যায়। সেক্ষেত্রে আপনার উচিত হবে সেই অ্যাপটা আনইনস্টল করে দেওয়া। এখন দুই নাম্বারে যেটার কথা বলবো সেটার জন্য আপনি চলে যাবেন সেটিংসে। সব মোবাইলগুলোতেই কিন্তু ব্যাটারির একটা অপশন থাকে, সো আপনার ফোন থেকে খুঁজে বের করবেন ব্যাটারি অপশন। এই ব্যাটারি অপশনের ওপরে গিয়ে ট্যাপ করবেন। এখানে একটু ওয়েট করার পরে যদি নিচের দিকে যান, এখানেও কিন্তু একইভাবে দেখতে পারবেন কোন অ্যাপ বা কোন সিস্টেম আপনার ব্যাটারি কতখানি ইউজ করেছে। যদি দেখেন এমন কোনো অ্যাপ আপনার ব্যাটারি অনেক বেশি ড্রেইন করছে এবং আপনি সেটা ব্যবহার করেননি, সেক্ষেত্রেও কিন্তু সন্দেহ থেকে যায় এবং আপনার উচিত হবে ওই অ্যাপটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দেওয়া। এরপর তিন নম্বরে যে জিনিসটা আছে এটা সিকিউরিটি পারপাসে এখন প্রায় সব অ্যান্ড্রয়েড এবং আইফোনে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার ফোনের মাইক্রোফোন কিংবা ক্যামেরা ব্যবহার করছেন তখন দেখবেন স্ক্রিনের উপরে একটা গ্রিন ডট কিংবা ইয়েলো ডট অলওয়েজ থাকে, অথবা মাইক্রোফোনের মতো একটা সাইন দেখা যায়। যদি কখনো দেখেন আপনি হয়তো আপনার ফোনটা ব্যবহার করছেন না, পাশে রেখে দিয়েছেন, কিন্তু আপনার ফোনে মাইক্রোফোন সাইনটা অ্যাক্টিভ দেখাচ্ছে কিংবা ক্যামেরার সাইনটা অ্যাক্টিভ দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার ফোনটা সামহাউ হ্যাক হয়েছে। আর এরকমটা হলে অবশ্যই আপনার উচিত হবে ফোনটাকে রিসেট করে নেওয়া। হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।